নমস্কার বন্ধুরা, নিউ বরাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন নিউ বরাক টপ টেন হেডলাইন্স। দু তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। অফলাইন মোডে অনুষ্ঠিত হবে পরীক্ষা। ছাত্রছাত্রীরা নিজের ইচ্ছে মতো তিন বা চারটি বিষয়ে দিতে পারবেন পরীক্ষা। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী রনস পেগু একথা ঘোষণা করেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাছাড়ে 301 জনের দেহে করোনা শনাক্ত। শিলচর মেডিকেল কলেজে মৃত্যু 3 জন করোনা রোগীর। মঙ্গলবার হাইলাকান্দি জেলায় 82 জন এবং করিমগঞ্জ জেলায় 69 জনের দেহে করোনা শনাক্ত। শেষ রক্ষা হল না প্রমোদ কুমারের। এয়ারবাসে উড়ান ব্যর্থ হওয়ার পর শিলচর মেডিকেল কলেজে রিএডমিশন করা হলেও সন্ধ্যা 6:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, প্রমোদ কুমার মিশ্রের উন্নত চিকিৎসার জন্য এয়ারবাসে করে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার কথা ছিল। গ্রিন করিডোর করে শিলচর মেডিকেল কলেজ থেকে কুমিরগ্রাম বিমানবন্দরে নিয়ে যাওয়া হলেও অক্সিজেনের মাত্রা কম থাকায় মেডিকেলে ফিরিয়ে আনা হয়েছিল তাকে। গ্রামীণ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের টিকাকরণের দাবিতে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসককে স্মারকপত্র প্রদান উদারবন সাংবাদিক মঞ্চের। জেলাশাসকের অনুপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক যোগকৃষ্ণ রাজবংশীর কাছে স্মারকপত্র প্রদান করা হয়। শিলচর পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে টিকাকরণ কেন্দ্র স্থাপনের জন্য জেলাশাসককে অনুরোধ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রী তাঁর তহবিলে 50,000 টাকা দান করল বরাক উপত্যকা এলপিজি গ্রামীণ বিতরক ফোরাম। মঙ্গলবার ফোরামের সভাপতি আওলাদ হোসেন লস্কর পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে গিয়ে 50,000 টাকার চেক তুলে দেন। বুধবার ও বৃহস্পতিবার কাছাড় জেলার 44টি টিকা কেন্দ্রে 45 ঊর্ধ্বদের টিকা প্রদান করা হবে। বাতিল হলো এবছরের সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বাবা রামদেবের এলোপাথি ওষুধ নিয়ে মন্তব্যের প্রতিবাদে 1 জুন কালা দিবস পালন করল সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি। প্রসঙ্গত, রামদেব আধুনিক এলোপাথি চিকিৎসাকে বোকামি এবং ব্যর্থ বিজ্ঞান বলেছিলেন। রামদেবের ওই বক্তব্য নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিবাদের ঝড় উঠে দেশের চিকিৎসক মহলে।